রূপান্তর নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আপনাদের প্রিয় মুখদের সাথে করে নিয়ে এসেছি আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমার একদম ডান দিকে রয়েছেন সন্দীপন দাদা এবং তার পাশে রয়েছে আমার প্রিয় পুতুল দুজনকে বসানো আমার উদ্দেশ্য আছে পুতুলের দেশ হচ্ছে নোয়াখালী ফেনি হ্যাঁ ফেনি ফেনি আর দাদা হচ্ছে চিটগং চিটগং হ্যাঁ হ্যাঁ চিটগং কোথায় জানো আমি চিটগং রাও জান এই দুই দেশ সম্পর্কে একটা কথা প্রচলিত আছে যে এরা খুবই তাদের দেশ মানে জায়গা ওরিয়েন্টেড মানে চিটগং এন্ড চিটগং এন্ড পছন্দ করে সিলিটিরা সিলিটিদের পছন্দ করে লোক পছন্দ করে এই যে এইটা একটা কেন আমি বলতে চাই চট্টগ্রামের ভাষা আমি মনে করি যে আমাদের বাংলা থেকে এসে চট্টগ্রামের যে ভাষা রূপান্তর সেটা একদম সবাই বলে কি ওখানে এসে নাকি নিহত হয়েছে নিহত হয়েছে বাংলা তো যাই হোক তো ভাষাগত একটা নিজেদের মধ্যে একটা সামাজিক বন্ধন আছে একটা ভালোবাসা আছে সেই জায়গা থেকে যখন অন্য কোথাও গিয়ে তারা এক্সিস্ট করার চেষ্টা করে তখন একটু কোথায় যেন একটা ক্ল্যাশ হয়ে যায় সেই ক্ষেত্রে হয় কি ওদের নিজেদের ভাষা নিজেদের আর আমাদের খাওয়ার স্টাইল আমাদের যে পছন্দ আমাদের রুচি একটু একটু অন্যরকম একটু সুখে পছন্দ করে একটু রিচ খাওয়া তা সব ভাষাগত এই যে আমাদের মধ্যে একটা বন্ধন আমি মনে করি কালচারাল বিশেষ করে এই বিষয়টা মানে ভাষাগত বিষয়টা আমাকে মনে হয় ভীষণ রকম করে এটাই নিজেদেরকে একটু আইসোলেটেড করে রাখে যে আমরাই আমরা সব কিছু তবে বেশিরভাগ ক্ষেত্রে নয় তো মানে মানে সবাই মনে করে আর কি মানে অনেকেই সেটা চায় যে আমরা আমাদের মতো করে থাকি আমাদের মধ্যে করি কিন্তু আমি কিন্তু একদমই বেরিয়ে এসেছি যেমন আমি চট্টগ্রামের ছেলে কিন্তু আমি বিয়ে করেছি মাগুরার আচ্ছা আমি ঢাকাতে ছিলাম বরাবরই ঢাকাতে সেই সেই যোগাযোগটা হলো অনেক সময় অনেকে চট্টগ্রামের একটা চাটগাঁ ইজম কাজ করে যে আমি চাটগাঁয়ে আমার সাথে কারোর সাথে যাবো না কিন্তু আমি না ভীষণ রকম ভালোবাসি যে সমস্ত ভাষাভাষী সবার সাথে করে একটু মেশার চেষ্টা করি চেষ্টা করি এবং সবাইকে কাছে রাখার চেষ্টা করি আর কি টেনে নেওয়ার চেষ্টা করি এবং সবার কালচারকে শ্রদ্ধা করার চেষ্টা করি আচ্ছা অবশ্যই খুব ভালো আপনার পাশে যিনি বসে আছেন পুতুল আমাদের পুতুল পুতুল কিন্তু ভীষণ পোশাক সচেতন সে মানে স্টাইলের ব্যাপারে ও কিন্তু একটা স্টাইল ফলো করে দারুণ হ্যাঁ এই স্টাইলিশ পোশাক পরে তোমাকে নোয়াখালীর ভাষায়

তো আর লা ইয়ার কোইল জার ভি জ্বালা বিশ করে রে জালা ہوا কো জ্বালা বিশ করে রে জালা ہوا কো বেলা খে মুই রে নি থাই বাই লা নহালাই আতে লাগে তু ই বিদেশে তুন হলাই রে আতে লাগে তুই আয়ুর বিদেশে তুন রে কত আসু করি তুই আরে কত হাজু দি হাজাই রে বিয়া করে আনছো তোমার গরে রে কত আসু করি তুই আরে কত হাজু দি হাজাই রে বিয়া করে আনছো তোমার গরে রে দারুন দারুন তুমি যে লিখেছে আমারই সুর করেছে অনেক দারুন ওর কিন্তু অনেক গুণ নিদেন কি ডিজাইন করে ডিজাইন করে লেখালেখি করে করে বই লিখে কবিতা লিখে অনেক গুণ এত গুণ নিয়ে কিভাবে ঘুমায় আমি শুধু একটু গানটা চেষ্টা করি গাওয়ার আর লেখালেখি এটাও তার সবচেয়ে বড় গুণ যেটা মানে আমি ওকে অনেক কাছে থেকে চিনি সেটা হচ্ছে তার ফ্যামিলির জন্য তার যে ডেডিকেশন আজকে বাবার শরীর খারাপ পুতুল মায়ের শরীর খারাপ পুতুল বোনের শরীর খারাপ পুতুল

আমি মনে করি যে আমাদের স্থপতি এই মানুষটা শেখ মুজিবুর রহমান তাঁর অবদান আমি মনে তিনি ছাড়া হয়তো হতো না আমাদের বাংলাদেশে অসাধারণ একটা বলিষ্ঠ নেতৃত্ব তো তাঁকে নিয়ে একটি আমরা চট্টগ্রামের ভাষায় গান করেছি যে গানটি এর আগে কখনো চট্টগ্রামে কোনো গান হয়নি সেই গানটি করার চেষ্টা করছে মানে স্বাধীনতা

এটা ভিজুয়াল হয়ে গেছে এটা জি দিয়েছি জি সিরিজ জাস্ট এখন এখন আজকে দেখিয়ে করলাম ফ্যামিলি আপনার কাছে ফ্যামিলি কি পরিবার পরিবারকে আমি ভীষণ রকম আমি মনে করি যে কি আমরা যে গান গাইছি অথবা আমরা যে জগতে বিচরণ করছি পার্সোনাল লাইফে যদি আমরা আসলে লাইফটা যদি সুখকর অথবা স্থিতিশীল না হয় ফ্ল্যাকচুয়েট হয় সেক্ষেত্রে আমি মনে করি সেটা শিল্পের ক্ষেত্রে একটা সঙ্গীতের ক্ষেত্রে আমরা যে গানটার সুরটা বের করছি সেগুলো ভীষণ রকম প্রভাব পড়ে হয়তো আমরা ভাবছি অনেকে অনেক রকম করে আমরা বিভিন্ন রকম ঝামেলায় হয়তো জানি না মন তো কোথায় কে যে কীভাবে ধরা পড়ছে সেটা মুশকিল তো সেটা সবার ক্ষেত্রেই হয় শুধু মিডিয়াতে নয় তো আমি মনে করি যে এই জায়গাটা একটা পরিবারের ক্ষেত্রে নিজের সহধর্মিনীকে অথবা নিজের পরিবারকে ভীষণ রকম করে রেসপেক্ট করা এবং তাদের মতামতটাকে মূল্যায়ন করা এমনকি যে মেয়েটা আমাকে আগলে রেখেছে এবং আমি তাই মনে করি যে আমি আসলে যদি সত্যিকার অর্থে আমার যে জীবনসঙ্গী অথবা আমার যে ফ্যামিলি আমার মা সবাইকে যদি আমি শ্রদ্ধা করতে পারি আমি সমাজের সবাইকে আমি শ্রদ্ধা করতে পারবো কারণ আমার নিজের ঘরটাকে যদি আমি শ্রদ্ধা করতে না পারি তার প্রতিটা মানুষকে কীভাবে শ্রদ্ধা করবো তো সেই ক্ষেত্রে হয় কি যে আমি কোনো গান গাইছি হয়তো কোনো গানের মডেল দরকার আমার ওয়াইফ কিন্তু আমাকে সাজেস্ট করে যে সন্দীপ দেখো তুমি কিন্তু আমাকে স্যান্ডি ডাকে সবাই আমাকে স্যান্ডি বলে ডাকে বলে তুমি এই গানটার মধ্যে কিন্তু এই সুন্দর একটা মেয়ে এই মডেলটা রাখতে পারতে এই করতে পারতে ওর কোন রকম আমার প্রতি যে এইখানে যাচ্ছে কোন কোন কাজ করে এগুলো ভীষণ রকম আমাকে রেসপেক্ট করে যেটা আমিও তাকে ভীষণ রেসপেক্ট করি সন্দীপন নিজেই এত ভালো একজন মানুষ তাকে সম্মান না করে ভালো না বসে থাকা যায় না মানে দাদা সবচেয়ে যখন থেকে আমি চিনি দাদার সঙ্গে আমার কাজও হয়েছে কিন্তু হ্যাঁ অনেক কিছু কাজই হয়েছে দাদার ভিতরে যে একটা সারল্য মানে শিশুসুলভ সারল্য এই জিনিসটা এখনকার পৃথিবীতে কোথায় আমার অসাধারণ মানে ভালবাসি দাদার এই ব্যাপারটা শিল্পী হিসেবে তো বটেই মানুষ হিসেবে পুতুল মানুষের দুঃসময়ে তুমি পাশে থাকো আমি জানি তোমার এই অনুভূতিটা ধর তোমার শিপের বাইরে থেকে বলছি জিনিসটা মানুষ হিসেবে মানুষের পাশে থাকাটা কতটুকু জরুরি তারকা অতারকা বলে কোনো কথা নেই আমার কাছে যে কোনো মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে তার ভিতরকার মানবতাবোধ এবং এই মানব মানবিক মানুষ আমার চোখে অনেক উপরে অবস্থা করে আমার কাছে মনে হয় যে এদের এদের মধ্য দিয়ে যে সুখটা আমি পাই মানুষের পাশে থাকার মধ্য দিয়ে যে সুখটা পাই এটা কিন্তু শুধু ওদের এক রকমের সাহায্য হচ্ছে তাতে সেটা ঠিক কিন্তু আমাকে কিন্তু মন থেকে বাঁচিয়ে রাখছে ভালো রাখছে এই প্রশান্তিটা যে একবার পেয়েছে সে মনে হয় সব সময় চাইবে পাশে থাকতে এই মানুষগুলোর আর কি যখন করোনা শুরু হলো পুতুলি প্রথম কিন্তু গলা তুলেছিল তাই না

যে পৃথিবী বিখ্যাত স্টার যার সাথে ডেটিং যেতে চাও হ্যাঁ পুতুলকার সাথে যেতে চাইবে বিখ্যাত স্টার পৃথিবী না ডেটিং সেই অর্থে আমি বলবো না আমি কিছুটা যদি একান্তে সময় কাটানোর সুযোগ পায় বা জীবন দর্শন জানবার সুযোগ পায় তাহলে আমি বলবো আমি মৌসুমী ভূমিকার সঙ্গে কথা বলতে চাই এত ভালো লাগে এত ভালো লাগে তার জীবন দর্শন আমাকে ভীষণ রকম টানে আচ্ছা কেন আমি তাকে মূলত কবি মনে করি তার কাব্য তার লিরিক প্রত্যেকটা এক একটা অনন্য কবিতা হতে পারে তো তিনি একজন কবি তিনি কি চোখে পৃথিবীটাকে দেখেন তিনি কিভাবে জীবনটাকে যাপন করতে বিশ্বাস করেন সেই জিনিসগুলো আমি জানতে চাইব তো সেভাবে আমি হয়তো কিছুটা একান্তের সময় কাটানোর সুযোগ পেলে আমি মৌসুমী ভূমিকের সঙ্গে গল্প করতে চাই আর দাদা আমার কাছে একটা মনে হচ্ছে যে স্টার বলতে কি আমি একজনকে ভীষণ রকম শ্রদ্ধা করতাম তিনি হচ্ছেন হেমাঙ্গ বিশ্বাস এই ভদ্রলোকের কিন্তু আমি জীবন পড়েছিলাম যে লোকটা যখন শেষ বয়সে মারা গেছিলেন ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাকি কোনো টাকাই পাওয়া যায়নি এবং অসুস্থ হয়ে মারা গেছে কিন্তু মানুষটা সাংঘাতিক রকম পথে ঘাটে মানুষের জাগরণের জন্যে গণজাগরণের জন্য সাংঘাতিক গান গিয়েছিলেন গান বেঁধেছিলেন নিজেই গান সৃষ্টি করতেন গাইতেন এবং গণমানুষের গান করতেন এবং দুঃখী মানুষের পাশে গী ছুটে বেড়াতেন এবং এটা আমার কাছে মনে হতে যে মানুষটা জীবন মানুষের পাশে ছুটেছেন কিন্তু সেই মানুষটার চিকিৎসার জন্য নিজের জন্য কোনো টাকা পয়সা সঞ্চয় করলেন না পড়ার জন্যেই বিলিয়ে গেলেন তো এই মানুষটাকে আমি ভীষণ রকম শ্রদ্ধা করি এবং আমি মনে করি যে হেমাঙ্গ কে সম্পর্কে আমি ভীষণ রকম আমি গানার অনেক গান শুনেছি অনেক গান বোনের সঙ্গে পড়েছিও পাশাপাশি এরা কিন্তু এলপিটিতে সলীল চৌধুরী সবাই একসঙ্গে কাজ করতেন তো এই মানুষটাকে আমার মনে হয় একটা সাংঘাতিক একটা মানুষ যে মানুষটা নিজের সেই জীবনও চিকিৎসার পয়সাটাও ছিল না কিন্তু আজীবনই জীবনটাকে বিলিয়ে গেছেন গান দিয়ে মানুষের জন্য আসলে আমার গান দিয়ে আমি যখন মানুষকে নাড়া দেব তখন সমস্ত কিছু কিন্তু আমার কাছে ধরা দেবে তো এই মানুষগুলো হয়তো সব কিছু ধরা দিয়েছিল বটে কিন্তু সেই জায়গাগুলোকে সবসময় আড়াল করে রেখে নিজের সৃষ্টির পথে সবসময় ছিলেন ভোগে বৈষয়িক জায়গার মধ্যে জানেন সম্পর্কে কেমিস্ট্রি সময়ের সাথে সাথে সম্পর্ক কিন্তু চেঞ্জ হয়ে যায় ধর খুব কাছের মানুষ আমি তোমার কিন্তু তুমি অনেক নাম করে ফেললে আস্তে আস্তে আমি তোমার থেকে দূর হয়ে গেলাম এটা জেলাসি কাজ করলো এটা তোমরা কি ভাবো যেখানে দেখা যায় যে হয়তো বা চোখের সামনে কোনো একজন মানুষ ভীষণ মানে একটা সাফল্যের পথে হাঁটা শুরু করার পর থেকে কিন্তু সে নিঃসঙ্গ হতে শুরু করে তার চারদিকে সঙ্গ মানুষগুলো দূরে সরতে থাকে এবং তখনকার লড়াইটা তখনকার পথ একদম নিজের আকার সেখানে কাউকে শুধুমাত্র আমার ক্ষেত্রে আমি বলবো যে পরিবার আমার কাছে একমাত্র নিঃস্বার্থ আশ্রয়স্থল এই ছাড়া আমি পৃথিবীকে সেই অর্থে আমি কখনো পাই না যেখানে আমার একটা বিপদে বা আমার একটা দুঃসময় সংকটে আমি কাউকে বিশ্বাস করে হাতটা ধরে চলতে পারি সেখানে পরিবার সব সময় থাকবে তো পরিবার আমার কাছে সেই সেই এটা একদম সত্যি কথা বাটারিং অয়েলিং কি বলবো এই বাটারিং যদি যখন বোঝেন যে আমাকে একজন বাটারিং করছে খুব তেল দিচ্ছে কেমন লাগে বাটারিং তো বেশ আনন্দই বিষয় যে আমাকে বেশ আমার প্রশংসা করছে আমাকে তাই তৈ করছে সেটা কিন্তু শুনে বেশ আনন্দ লাগে কিন্তু দাদা আপনার গানটা শুনলাম কি লেগেছে হয়তো তারও কোনো উদ্দেশ্য আছে আমাকে দিয়ে হয়তো কোনো একটা প্ল্যাটফর্ম চাইছে কিন্তু তারপরেও ভাবি যে বাটারিংটা মন্দ না তবে আমি মনে করি যে বাটারিং দিয়ে আসলে কিছু সম্ভব না নিজের কোয়ালিটি মানুষকে যে জায়গাতে যদি আমি দাঁড় করতে না পারি একটা মানুষকে কন্টিনিউয়াস বড় বড় মানুষজনকে একটা তেল দিয়ে দিয়ে একটা জায়গায় গিয়ে দাঁড়ালাম কিন্তু আমার অস্তিত্বটা কি আমি কে আসলে আমাকে নিজেকে যদি প্রকাশ করতে হয় এমন করে সেই নিজের গুণের পরিচয় দিয়ে নিজের কোয়ালিটি দিয়ে সেটা প্রমাণ করতে হবে এবং সেটাই কিন্তু খাঁটি হয় এবং সেটাই দীর্ঘস্থায়ী হয় তৈলাক্ত জিনিস দিয়ে আমি উঠলাম একটা জায়গায় গিয়ে দাঁড়ালাম সেটা কিন্তু আলটিমেটলি কিন্তু সেই মানে প্ল্যাটফর্মটা খুবই ক্ষীণ আর কি তৈলাক্ত জিনিস পিছলে যাওয়ার সম্ভাবনা তো আমাদের আজকের অনুষ্ঠানে

কেমন লাগলো আমাদের আজকের অনুষ্ঠান দুই জেলার দুই মানুষ দুজনদের ভাষা কিন্তু আলাদা ভাষার আঁকা মাথা আমি কিছুই বুঝি না কারণ আমি হচ্ছি পিয়র ঢাকার মেয়ে একদম কিছু বুঝি না কিন্তু সুরের মধ্যে একটা মজা আছে কোথায় যেন একটা মজা আছে তো যদি ভালো লেগে থাকে তো আমরা ভাববো আমরা সার্থক ভালো থাকবেন আমি আবার চলে আসবো এই দিন এই মুহূর্তে আপনাদের প্রিয় মুখদেরকে